नमस्कार बंधुरा, आमार नतून एकटी ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो आजके 12ই ফেব্রুয়ারি আর আজকে রবিবার। অনেকদিন ধরেই আমরা ঠিক করছিলাম যে একটা ফিস্ট করব শুধু বন্ধুরা মিলে, মানে আমরা যারা মেয়ে বন্ধুরা আছি, তো মোটামুটি 5 জনের মতো রয়েছি। তো আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে একটা ফিস্ট করব। তো সেখানেই আজকে যাব, সকাল থেকে রেডি হয়েছি। তো মোটামুটি বাজার টাজার কাল করা হয়ে গিয়েছিল, তো আজকে শুধু যাব, জিনিসগুলো মানে আমার একটা বান্ধবীর বাড়িতে হবে, তো সেখানে সব পৌঁছেও দেওয়া আছে কালকে। তো আজকে শুধু যাব আর ফিস্ট করব আর অনেক 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 মজা করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কি মজা করছি, কি রকম হুল্লোড় মস্তি করছি আমরা। তো আপনারা সকলে সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে বেরিয়ে পড়েছি, এখন চলে এসেছি মাংসর দোকানে। তো প্রথমে সকাল সকাল তো ফ্রেশ ফ্রেশ জিনিস, মানে মাংস আর মাছ এই দুটো নিতেই হবে। তো এখন 9:30 মতো বাজছে, তো মাংসটা নিয়ে নিচ্ছি। আর এইদিকে আজকের চিকেন ছিল 180 টাকায় খালপোষ আর 160 টাকায় নর্মাল যেটা। তারপর চলে এলাম মাছের বাজারে, তো ওখান থেকে মাছ নিয়ে নিলাম, যেহেতু অনুশ্রী মাংস খায় না, সেহেতু ওর জন্য একদম টাটকা টাটকা রুই মাছ কিনে নিচ্ছি। এবার চলুন যাব, এটা নিয়েই বেরিয়ে যাব। এই যে আমরা চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি, যেখানে আমাদের ফিস্টের আয়োজন করা হয়েছিল। তো ওখানে গাড়িগুলো এদিক ওদিক করে রাখার ব্যবস্থা হচ্ছে, কারণ গলিটা খুবই ছোট। আর এরা এদিকে কিন্তু হাসাহাসি করতে শুরু করে দিয়েছে অলরেডি। আমাদের মেন উদ্দেশ্য ছিল সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করে এক জায়গায় হওয়া, তো সেটা হয়ে গেছে। তাই বাইরে কোথাও যাইনি, আমার বান্ধবীর বাড়ির পেছনে আমরা আয়োজনটা করেছি। আর এদিকে সমস্ত কিছু এনে একদম রেডি করে দিয়েছে, কাকিমাও ধুয়ে দিয়েছে সব জায়গাটা। এখন বসে পড়েছি মুড়ির আয়োজন নিয়ে। তো আমি দেখলাম কি রান্নাটা পরে করলেও হবে, কারণ আগে মুড়িটা খেয়ে নিই, পেটটাকে শান্ত করে নিই, তারপরে যা হবে হবে, 10টা তো বেজেই গিয়েছে। তো মুড়িটাকে এখন ঢেলে নিয়েছি একটা ডেকজির মধ্যে। সবাই মিলে তো প্রত্যেক দিন বাড়িতে একা একা খাই, তো আজকে না হয় একসাথে খেলাম, তাই না? তো সমস্ত কিছু ঢেলে নিয়েছে, চানাচুর কোথায়, এদিকে পেঁয়াজ কুচি, শশা কুচি, সমস্ত কিছু। আর গল্পও করছিলাম, আর এদিকে জোগাড় যন্ত্রও করছিলাম, আর এরা তো খেয়ে যাচ্ছে, যাই হোক, মানে জোগাড় করতে করতেই খেয়ে যাচ্ছে। আর এদিকে প্রচণ্ড এনজয় করছিলাম। আর আপনারা কিন্তু দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন অবশ্যই। এই যে আমরা ডেকজিটাকে মাঝখানে রেখেছি আর এরকমভাবে গোল করে বসে পড়েছি, আর ওখান থেকে সবাই একসাথে খাচ্ছি, বেশ মজা হচ্ছে। অনেকক্ষণ চেবানোর পরে মনে হচ্ছে কি না আর চেবানো যাবে না, তাই জল দিয়ে মেখে নিলাম। এদিকে আয়োজন জোর কদমে শুরু, নাচানাচিও শুরু হয়ে গেছে, দেখতেই পেলেন আপনারা, মানে অটোমেটিক গান শুনলে না নাচটা পেয়েই যাচ্ছে। আর এইদিকে মাংস টাংস সব রেডি করছি, পাঁপড় ভাজা হয়ে গিয়েছে প্রথমেই। তো আজকে সুমনা আমাদের হচ্ছে শেফ, তো ওই রান্নাবান্না করবে। আর ইতিমধ্যেই কিন্তু অনুশ্রীর মাছের ঝোল রেডি হয়ে গেছে, মাছের কারি টাইপের হয়েছিল, যেটা দেখতে অসাধারণ হয়েছিল। আর এটা পুরোটাই করেছে সুমনা, তো ওই বললাম আজকে শেফ, তো ওই আজকে সব রান্নাগুলো করবে। আর এদিকে পনির হচ্ছে অনুশ্রীর স্টার্টার, তো ওটা আমি কেটে নিচ্ছি। আর এদিকে আদা কুচিয়ে করছিলাম, তো টুকটাক টুকটাকভাবে এইভাবে সবাই মিলে করছিলাম। তো একটুখানি নুন কম হয়েছিল মাছের কারিটাতে, বাট খেতে দারুণ হয়েছিল, আমরা একবার করে সবাই টেস্ট করেছি। এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করছি সমস্ত কিছু আদা বাটা রসুন বাটা দিয়ে, আর প্রীতি আমাকে এই কাজে হেল্প করে দিচ্ছে। তো এখন আমাদের চিকেন ম্যারিনেশন চলছে, মাছ হয়ে গেছে, মাছটা দেখা। এই যে মাছ হয়ে গেছে, এটা অনুশ্রীর মাছ, ও তো নিরামিষ ভোজী, মানে মাছটা খাই না। আর ওইদিকে হচ্ছে এখন পনির ভাজা, স্টার্টারের জন্য আমাদের চিকেন হবে একটা পকোড়া টাইপের, আর হবে কফি। তো স্টার্টার করব, তারপরে এইসব রান্না বান্না গুলো শুরু করব। এইদিকে স্টার্টারের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর এইদিকে এদের দুজনকার নাচটা দেখুন একবার।
যাই হোক, ওদেরকে বললাম তোরা এবার নাচানাচিটা বন্ধ কর প্লিজ, তারপর খেতে আয় কফি, আর এদিকে চিকেন আর পনির সব একসাথে স্টার্টার হবে, তো এই সমস্ত কিছু খেয়ে নিই চলুন, তারপরে রান্নাবান্না আবার শুরু করব। এই যে চিকেনটা এনে সুমনাকে আমি অনেক বড় হেল্প করে দিয়েছি, তো এবার ও চিকেনটা করে নিচ্ছে। তো প্রথমে চিকেনটাই হবে, তারপরে হবে ওই পোলাওটা, তো ওটা লাস্টেই বসাবো ঠিক করলাম সবাই মিলে। তো এই দেখুন চিকেনটা অনেকটা হয়ে গিয়েছে, বেশ সুন্দর গন্ধ উঠেছে। আর এদিকে আমরা কিন্তু সবাই মিলে রিলস করতে করতে প্রচুর হাঁপিয়ে গেছি, এত নেচেছি পুরো হাঁপিয়ে গেছি। আর হ্যাঁ, নাচের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, প্লিজ একটু চেক আউট করে নিও আমার চ্যানেলে, তাই না? তো চলো, এদিকে রান্না হচ্ছে, আর এখনো অবধি আমাদের পোলাও রেডি হয়নি, শুধু চিকেনটা হচ্ছে। সুমনা আমাদেরকে অনেক অনেক রান্নাতে হেল্প করছে, ও পুরো একদম বাগিয়ে গুছিয়ে মানে আমাদের রান্নাগুলো করে দিচ্ছে। এই যে ফাইনালি পোলাওটা বসিয়ে দিয়েছি, এবার সবাই মিলে একটুখানি গল্প করব। তো আমরা এখানে বসে আছি, সবাই মিলে বসে বসে এখানে আড্ডা মারছি, আর একটুখানি আলো ছায়া এখানটাতে আছে। আর খাওয়া দাওয়া এখন করবো না, একটু পরে করবো। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর কী কী রান্না হয়েছে পুরো লুকটা আপনাদের সাথে দেখাচ্ছি, তোমরা সাথে থাকুন। আমাদের এদিকে সব খাবার আমরা নিয়ে রেডি করে বসে পড়েছি, তো এবার আমরা নিজেরা বেড়ে নেবো। তো এখানে খাবারে রয়েছে পোলাও, এখানে চিকেন, আর অনুশ্রীর জন্য মাছ, আর এদিকে রয়েছে চাটনি, আর এদিকে মিষ্টি আর পাঁপড়, আর কোল্ড ড্রিঙ্কস আছে, তো ওটাও আসছে। তো এই যে সবাই বসে পড়েছি, এবার খেয়ে নেবো, চলুন এবার খেয়ে নিই। আর হ্যাঁ, আমাদের যে রিলসের ভিডিও ওগুলো কিন্তু আপনারা ইনস্টাগ্রাম প্রোফাইলে আমার পেয়ে যাবেন, আর আমার ইউটিউব প্রোফাইলেও পেয়ে যেতে পারেন শর্টসে গিয়ে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দেখতেই পারেন। তো আমাদের এখন আমি বেড়ে নিচ্ছি সমস্ত খাবার, কারণ এটা আমার দায়িত্বে পড়েছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটুখানি থামস আপ নিয়ে আসা হলো, তো সবাই মিলে থামস আপ খাচ্ছি, আর একটুখানি আড্ডা মেরে নিচ্ছিলাম শেষ মুহূর্তে। তো আমাদের সমস্ত কিছু হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া গোছানো বাগানো মাঝামাঝি সব হয়ে গিয়েছে, আর এখন সমস্ত গোটানো গোটানি সমস্ত যা কিছু ছিল সব করে নিয়েছি, এবার বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি এখন 5টার মতো বাজতে যাচ্ছে, তো অনেকদিন পর ফিস্টটা করলাম, খুবই ভালো লাগলো। তো বাই বাই সবাইকে, দেখা হবে পরের বছর আবার এরকম একটা ব্লগে, মানে না আমার ব্লগটা শেষ করছি না, মানে এদের সাথে আবার একইভাবে ভিডিও, মানে জানি না আবার কবে হবে। তো খুব মজা করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে দেয়। টাটা।